আসানসোল থেকে বর্ধমান মেডিকেলে ভর্তি কম্বল কাজে গ্রেপ্তার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। বুকে ব্যথা অনুভব করা আসানসোল জেলা হাসপাতাল থেকে আজ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় জিতেন্দ্র তিওয়ারিকে। রামনবমী উপলক্ষে বিশেষ আয়োজন গেরুয়া শিবিরে এই মুহূর্তে সরাসরি আপনাদের হাওড়া রামরাজতলার ছবি দেখাবো। সেখানে শুভেন্দু অধিকারী নেতৃত্বে ইতিমধ্যে বিজেপি মিছিল শুরু করেছে। শিবাশিস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শিবাশিস, আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী একেবারে মিছিলের অগ্রভাগে রয়েছেন, নেতৃত্ব দিচ্ছেন, কি বার্তা দিচ্ছেন? একদমই রামরাজাতলায় শঙ্কর মঠ থেকে যে মিছিল আয়োজন করা হয়েছে সেই মিছিলে যোগ দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতা নেত্রীরা। এখানে প্রিয়াঙ্কা টিপরিওয়াল রয়েছেন, সর্বরী মুখার্জি রয়েছেন, উমেশ রায় রয়েছেন, এবং একেবারে দেখা যাচ্ছে গদা নিয়ে, ত্রিশূল নিয়ে, পিতলের প্রতীকী ত্রিশূল, প্রতীকী গদা নিয়ে কিন্তু সেখানে রামনবমীর শোভাযাত্রা হচ্ছে। এবং একেবারে গেরুয়া পাগড়িতে কিন্তু রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং হাতে জয় শ্রীরামের পতাকা, মা দুর্গার পতাকা নিয়ে দুর্গাবাড়ি থেকে সেখানে রয়েছেন শুভেন্দু অধিকারী। এবং সার্বিকভাবে রামনবমীর মিছিল করা হয়েছে। গতকালকে শুভেন্দু অধিকারী বলে রেখেছিলেন যে রাজ্যের সর্বত্র রামনবমীর মিছিল হবে এবং তাতে তিনি যোগ দেবেন, এমনটাও তিনি বলেছিলেন। রামনবমীতে রামের নামে মিছিল, একেবারে শুভেন্দু অধিকারী যেমনটা গতকালকে বলে রেখেছেন রামের নামে মিছিল, এবং সেইভাবে কিন্তু তিনি মিছিল নিয়ে গিয়ে চলেছেন। সকালে নন্দীগ্রামে মিছিল করেছেন শুভেন্দু অধিকারী, এবার রামরাজাতলা, এবং তারপরই উত্তর কলকাতায় মৌলালিতে মিছিল রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রামনবমী উপলক্ষে এই বিশেষ আয়োজন করা হয়েছে এবং রাজ্যে প্রায় 500-এর বেশি জায়গায় এরকম মিছিল করা হচ্ছে, এমনটাই কিন্তু বিরোধী দলনেতা দাবি করেছেন। রামরাজতলার ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রামনবমী উপলক্ষে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলছে রামনবমী মিছিল। প্রচন্ড গরমের মধ্যে কিছুটা স্বস্তি, ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টি, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া। আবহাওয়ার পূর্বাভাস ছিলই যে ঝোড়ো হওয়া হতে পারে, সেই মতো কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাংশে সন্ধ্যাবেলায় বৃষ্টি, কোথাও কোথাও বইল ঝোড়ো হাওয়া। ঝাড়গ্রামে ভেঙে পড়ল পুজো মণ্ডপের তোরণ, কাল পরশু দুদিনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 50-60 কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা রয়েছে।